আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি, আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন। আজকে আমরা আলোচনা করব, স্বপ্নে যদি কেউ আঁখ দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কী অর্থ হবে। আগেই বলে রাখি, স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। কেউ যদি স্বপ্নে দেখেন আখের ক্ষেত, তাহলে ওই ব্যক্তি টাকা পয়সা আয় করবে খুব শীঘ্রই, এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আখ ক্ষেতে, তাহলে ওই ব্যক্তির সুখের সময় আসবে, এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আখের রস খেতে, তাহলে ওই ব্যক্তির মনের ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আখ বিক্রি করতে, তাহলে ওই ব্যক্তির সংসারে সুখ শান্তি বজায় থাকবে, এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আখ ক্রয় করতে, তাহলে ওই ব্যক্তির সাথে কারো ভালো কোনো বন্ধুত্ব হবে, এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আখের গুড় খেতে, তাহলে ওই ব্যক্তির কারো সাথে কোনো অবৈধ সম্পর্ক হতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আখ চুরি করতে, তাহলে ওই ব্যক্তি কোনো খারাপ কাজে যুক্ত হতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আখের সোবড়া, তাহলে ওই ব্যক্তি কারো থেকে কোনো প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা আছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আখ সুলতে, তাহলে ওই ব্যক্তি কোনো গোপন কথা মানুষ জেনে যেতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আখ কাটতে, তাহলে ওই ব্যক্তির কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ হতে পারে। যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য।